আর্থিক খাতের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল সদ্য বিদায়ী বছরটি। বৈশ্বিক ঘটনা দুর্ঘটনা সংঘাতের হাওয়ায় উত্থান পতনে কেটেছে ব্যাংক খাত। বছর শেষে তারল্য মূলধন সংকটে পড়ে অনেক ব্যাংকই দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এমন পরিস্থিতিতেও ইতিবাচক উন্নতি করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আমানতের পরিমাণ 1,50,737 কোটি টাকার সাথে 2023 সালে 1,167 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ব্যাংকটি, যেখানে শীর্ষ 20 জন খেলাপির কাছ থেকে এসেছে 270 কোটি টাকা। এছাড়া অর্থনীতির চাপে থাকা সত্ত্বেও 2022-এর তুলনায় 2023 সালে ঋণ প্রবৃদ্ধি 19%। এসএমই খাতে আগের বছরের তুলনায় ঋণ দেওয়া হয়েছে 8% বেশি। আইনি প্রক্রিয়াটা আসলে অনেক লম্বা প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্যেই কিন্তু সবাই আছে, কিন্তু এখন আমাদের চেষ্টাটা অব্যাহত আছে। আমরা যেটি চাচ্ছি যে আমাদের নতুন লোন কোনোভাবেই এরকম খেলাপি না হোক এবং পুরনো ঋণের থেকে আমরা আদায়ের চেষ্টাটা অব্যাহত আছি। এটা আপনি জেনে খুশি হবেন নিশ্চয়ই যে 270 কোটি টাকা যে আমরা আদায় করলাম, এটিও কিন্তু আগেকার যে কোনো সময়ের তুলনায় এইটা মানে ভালো। পরিচালনা খাতে 2023-এ ব্যাংকটির লাভ 3,726 কোটি টাকা আর ঋণ থেকে আসা লাভের অংশ 827 কোটি টাকা। সোমবার সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, আমানতকারীদের স্বার্থে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের কোনো বিকল্প নেই। সোনালী ব্যাংকের কিন্তু ক্যাপিটাল শর্টফল 6,900 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল 6,700 থেকে, অর্থাৎ এই ক্যাপিটাল ডিক্যাপিটালাইজেশন পাওয়ার সত্ত্বেও ক্যাপিটাল শর্টফল কিন্তু বেড়েছে। কিন্তু 2019 সালের পর থেকে কিন্তু গভর্নমেন্ট নতুন করে আর রিক্যাপিটালাইজেশন আওতায় কোনো ফান্ড ইনজেক্ট করে নাই, তা সত্ত্বেও আমরা ক্যাপিটাল শর্টফল আমাদের 6,900 কোটি টাকা থেকে কমিয়ে 4,400 কোটি টাকায় নামিয়ে নিয়ে এসেছি। ডিজিটাল পদ্ধতিতে সেবা বাড়ানোর পর রেমিটেন্সেও বেড়েছে গতি। তবে নির্ধারিত মূল্য না মেনে অনেক ব্যাংক অতি মুনাফার আশায় বেশি দামে ডলার বিক্রি করলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার নেই এবিবি ও বাফেদার, জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফেদার চেয়ারম্যান। আপনারা জানেন যে মালদ্বীপেও আমাদের বিপুল সংখ্যক আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তাদের নানারকম প্রতিবন্ধকতা আছে, তো সেটিকে আমরা যাতে খুব সহজেই তাদের কাছে পৌঁছে যেতে পারি, তারা যেন সহজেই তাদের বেনিফিশিয়ারির কাছে রেমিটেন্স পাঠাতে পারি, ইনশাল্লাহ আমরা এই বছরই, যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে আমরা সম্মতি পেয়েছি সম্প্রতি, আমরা এই বছরই এবং সম্ভবত আগামী কয়েক অল্প সময়ের মধ্যে আমরা মালদ্বীপেও আমাদের রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস আমরা করব। সুশাসন ও খেলাপি ঋণ আদায় নিশ্চিত করা গেলে নতুন বছরে মূলধন সংকট আরও কমানো সম্ভব হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় এই বাণিজ্যিক ব্যাংক। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।